দাবিকে সামনে রেখে রেগা শ্রমিকদের আজ ডেপুটেশন প্রদান তিন দফা দাবি সহ স্থানীয় বিভিন্ন দাবি নিয়ে কাঠালিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকদের নিকট ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা এম এমজিএন রেগা এমপ্লয়েজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাঠালিয়া সেল মঙ্গলবার কাঠালিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে দেখা করে দাবি সনদ তুলে দেন ব্লক এলাকার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে কর্মরত রেগা কর্মচারীরা প্রথমেই ব্লকের কনফারেন্স হলে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সেল কমিটির সভাপতি তপন দেবনাথ সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য বিজয় দাস সহ অন্যান্যরা আলোচনা শেষে সকল রেগা কর্মীরা একত্রিত হয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক হোমাঙ্গি ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন এবং দাবি সনদ তুলে দেন দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সকল রেগা কর্মচারীদের নিয়মিতকরণ অথবা যে সকল কর্মচারী ন্যূনতম দশ বছর পূর্ণ হয়েছে তাদের নিয়মিতকরণ করা সমকাজে সমবেতন পরিকাঠামো প্রদান এবং ডাই এন্ড হারনেস প্রক্রিয়ায় প্রয়াত রেগা কর্মচারীর পরিবারের সদস্যদের চাকুরি প্রদানের ব্যবস্থা করা সহ প্রমুখ দাবি নিয়ে আজ তারা ডেপুটেশনে মিলিত হয় তারা কি বলছেন আজকের এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে তো রাজ্যের সমস্ত রেগা কর্মচারী নিয়মিত করণ বা অন্তকে যারা দশ বছর পূর্ণ হয়েছে রেগাতে চাকরিতে তাদেরকে নিয়মিত করণ এটা ছিল প্রথম দাবি দ্বিতীয় দাবি ছিল আমাদের রেগাতে যখন নিয়োগ হয়েছে তখন সমকাজে সমবেতনে এই ধরনের একটা স্ট্রাকচার ছিল কিন্তু বিগত চার পাঁচ বছর সাত আট বছর আগে ডিপ্লোমা ডিগ্রি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট এরকমভাবে ভাগ করা হয়েছে আমাদের এখন দাবি হলো যেহেতু নিয়োগের সময় একই বেতন ছিল সবার তাহলে নিয়োগের সময় যেরকম বেতন ছিল সেইভাবে সমকাজে সবাইকে সমবেতন দিতে হবে তৃতীয় দাবি হলো আমাদের বিগত দিনে দেখা গেছে আমাদের অনেক রেগা কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেছে কিন্তু তাদের পরিবারে কেউই কোনো সরকারি সুযোগ সুবিধা পায়নি আমাদের দাবি এখন চাকরিরত অবস্থায় কোনো কর্মচারী মারা গেলে ওদের পরিবারের যোগ্য ব্যক্তিকে রেগাতে অথবা অন্য কোনো সরকারি কাজে আর্থিকভাবে নিয়োগ আর্থিকভাবে সাহায্য করা এবং আবার কর্মসংস্থানের ব্যবস্থা করা এগুলি ছিল মূল দাবি এছাড়াও আমাদের আরও বিদ্যুৎ সারের যে সাথে যে কথাগুলি হয়েছে যে আমাদের প্রত্যেক মাসেই দেখা যাচ্ছে বিগত এক বছর ধরে বেতন আমরা সময় মতো খেতে কষ্ট হচ্ছে পাঁচ তারিখ দশ তারিখ অনেক সময় পনেরো তারিখও হয়ে যাচ্ছে বেতনটা যাতে আমরা সপ্তাহের এক তারিখ দুই তারিখ বা প্রথম সপ্তাহের মধ্যে নিশ্চিতভাবে পাই এটাও যাতে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিষয়গুলি নিয়ে কথা হয়েছে এছাড়া আপনারা শুনলেন প্রতিনিধিদের বক্তব্য তারা বিভিন্ন বিষয় আজ তুলে ধরেছেন মূলত তারা তাদের দাবিগুলি তুলে ধরেছেন এখন দেখার বিষয় যে উর্ধ্বতন কর্তৃপক্ষ কি ব্যবস্থা বা এই গোটা বিষয় নিয়ে তারা কি চিন্তা ভাবনা করে সেটাই এখন দেখা। সোনামড়া মহকুমা রাজ্যের কাঠালিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট এই ডেপুটেশন প্রদান নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন